চব্বিশে জানুয়ারি জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিক্ষা দিবস মৌলিক চাহিদার অন্যতম একটি এই শিক্ষা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা উদ্যোগ থাকলেও খানিকটা যেন আড়ালেই মাদ্রাসা শিক্ষা অথচ বাংলাদেশের সরকারি হিসেবে মাদ্রাসার সংখ্যা ন হাজার এবং এ সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করছে ২৬ লাখের ওপর শিক্ষার্থী এ তো গেল শুধুমাত্র আলিয়া মাদ্রাসার কথা এর বাইরে কমই মাদ্রাসার সংখ্যা আছে আরও বিশ হাজারের উপর এবং সে সমস্ত জায়গায় শিক্ষার্থীর সংখ্যা বিশ লাখের উপর তবে সব মিলে এই পুরো সংখ্যাটাই বেসরকারি হিসাব আছে আর অনেক রকম হিসেবে আর অনেক বেশি কিন্তু এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা এত কম কেন মাদ্রাসা পড়ুয়া একজন শিক্ষার্থীর ক্যারিয়ার আসলে কোন দিকে যায় কেমন হয় তাদের গল্প আমরা কথা বলে জানার চেষ্টা করেছি মহিলা মাদ্রাসার একজন শিক্ষার্থীর কাছ থেকে চলুন একটু শুনে আসি আমি সিদ্দিকা মহিলা মাদ্রাসার তাকমিল বা দাওরা যেটাকে ইংরেজিতে মাস্টার্স বলে সেটাই পড়তেছি আমি এর আগে বেফাকের আওতাধীন হয়ে পঞ্চম শ্রেণীতে নাহবি মিরে সরহেবেকে মেশকাতে বোর্ড পরীক্ষা দিয়ে এবার তাকমিলে পড়তেছি তার মানে এসএসসি কোনটা বা কোনটা এখন আপনার এটার মানে হচ্ছে মাস্টার্স তো এরকম প্রশ্ন কি আপনাকে শুনতে হয় কিন্তু এবং এটা কেমন লাগে আপনার কাছে যে শুনতে হয় এটা বলতে আমাদের অসুবিধা হয় না আমাদের অনেক কিছু যেমন তারা বুঝেন এবং তাদের অনেক কিছু আমরা বুঝতে পারি না প্রথমে এরকম আমরা তো ছোটবেলা থেকেই এভাবে বড় হইতেছি আর আমাদেরও যে একদম এখানে কেউ জানে না এরকম না আমাদেরও আশেপাশে সবাই জানতেছে মাদ্রাসা ঠিকই অনুষ্ঠান হইতেছে পারিবারিকভাবে সব উদযাপন হইতেছে ঠিক মতে খেলে আমাদের ছবি যাইতেছে না পেপারে আমাদেরটা ছড়ায় না এরকমই হয় খালি পরিবারের সবার ইচ্ছা নিজের ইচ্ছা থেকে ছোটবেলা থেকে ইচ্ছা থাকে যে মাদ্রাসায় পড়ব। তার দিক থেকে সে ঠিক আছে তার চিন্তাভাবনা সে অনুযায়ী সে চলাফেরা করে আমার দিক থেকে আমি ঠিক আছি যে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আল্লাহ তৌফিক দিলে মাদ্রাসায় শিক্ষকতা করা যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আছে নিজের যোগ্যতন যেটা সে খুঁজে নিবে মাদ্রাসাগুলোতে আরবি সাহিত্য বাংলা সাহিত্য অনেক যত্ন সহকারে পড়ানো তো বর্তমানে বাংলাদেশে ইসলামী কিতাবাদির অনেক চাহিদা কেউ চাইলে প্রয়োজনে লেখালেখিও করতে পারবে আচ্ছা এবার একটু বলেন আপনারা বন্ধুরা মিলে কি ধরনের গল্প করেন কি কি নিয়ে কথা হয় যখন ক্লাসে উস্তাদ না থাকে পড়াশোনার বাহিরে আখের এসব নিয়ে বেশি আলোচনা হয় আর যদি বাহিরের কোনো কিছু আলোচনা হয়ও তাহলে ভবিষ্যতে কিভাবে চাকরি করা যায় নিজের যোগ্যত অনুযায়ী পিতামাতার খেদমত এসব নিয়ে আলোচনা হয় দেখছিলাম একটি মহিলা মাদ্রাসায় একজন শিক্ষার্থীর কথা আমরা শুনছিলাম ইনফ্যাক্ট এই মাদ্রাসাতে তো আসলে আমি গিয়েছিলাম নিসাদ সুলতান আছেন আমাদের সঙ্গে এবং সেখানে গিয়ে আসলে আমার নিজের অনেক নতুন কিছু জানা হয়েছে অভিজ্ঞতা হয়েছে একটু অন্যরকম এবং মোটা দাগে বাংলাদেশে সাধারণত জেনারেল লাইন বলে একটা কথা আছে যেটা সাধারণ শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার শিক্ষা দুটো যেন দুরকম এবং দুটোর মধ্যে গ্যাপটাও বোধহয় অনেক বেশি এরকম কি মনে হয় কিনা কিছু জ্ঞাপ তো কিছুটা মনেই হয় কারণ মূলধারা নিয়ে যেমন শিক্ষার্থীটাই বলছিল যে যেভাবে আলোচনা হয় যেভাবে পত্রিকাতে ফলাফল নিয়ে যে উন্মাদনা দেখা যায় সেটা কিন্তু তাদের মধ্যে তাদের ফলাফল নিয়ে হয় না এবং এখান থেকে কিন্তু তার এক ধরনের অসন্তুষ্টিও বের হয়ে এসেছে এবং আপনি যদি পুরো বক্তব্যটা তার লক্ষ্য করেন তার কিন্তু অনেকগুলো অপ্রাপ্তি এবং অপূর্ণতার বিষয় কিন্তু এখানে ফুটে উঠেছে যেমন সে বলছিল যে তার ক্যারিয়ার নিয়ে সে কিন্তু কিছুটা উদ্বিগ্ন সে শিক্ষকতা প্রফেশনে যাওয়ার কথা বলছিল কিন্তু আসলে শিক্ষকতা প্রফেশনটা আসলে কতটুকু তাদের জন্য উন্মুক্ত সেটা নিয়ে তার একটা চিন্তা ভাবনা আছে সেটা মনে হয়েছে ফলাফল নিয়ে সে বলছিল এরকম বেশ কিছু তার অপ্রাপ্তি এবং অপূর্ণতার কিন্তু এসেছে অর্থাৎ মূলধারার মতো তার লাইফটাকে নিয়ে সেলিব্রেশনটা হচ্ছে না তার শিক্ষা নিয়ে সেলিব্রেশনটা হচ্ছে না কিছুটা তো আসলে আছেই যে সুযোগ কম যদিও তারা এটার সঙ্গে আসলে যেটা বলছিলেন যে ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছেন এবং এটার ভেতরে থেকেই তারা আসলে এবং এই কর্তৃপক্ষরাও সেটাই বলেছেন যে তাদের যে অনুশাসন নিয়ম নীতি সেটার মধ্যে থেকে কি কি করা যেতে পারে এবং সেক্ষেত্রে মনে হয়েছে যে আরো বেশি সুযোগ দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটা নিয়ে বোধ ভাবার লোক খুব কম খুব কম আছে আমি একটা দিক বলছিলাম যে তার অপ্রাপ্তির কিছু জায়গা আছে আবার সে যেটা যে জীবন যা যাপন করছে বা যে শিক্ষার মধ্যে সে আছে সেটা কিন্তু এক সে এক ধরনের কমপ্লিটও মনে করছে এটাও কিন্তু আরেকটি দিক সে মনে করছে যে সে যেটা শিখছে সেটা ঠিক আছে সেটাও কিন্তু আরেকটা দিক কাজেই দুইটা দিকে আমার কাছে মনে হয়েছে যে তার বক্তব্যের মধ্যে কিন্তু আছে তবে এর মধ্যে আসলে তাদের ক্যারিয়ার আসলে ঠিক কোন দিকে যায় কি কি কাজের সুযোগ আছে আমরা সেই আলোচনা তো যাব তার আগে একটু জানতে চেয়েছিলাম এই আমরা যে মাদ্রাসাটা গিয়েছিলাম সেই মাদ্রাসার সেক্রেটারির কাজ থেকে যে কি করণীয় বা কেন মাদ্রাসার শিক্ষা একটু পিছিয়ে একটু শুনে আসে তার বক্তব্য ইসলামের যে শিক্ষা দীক্ষা এরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় নৈতিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় চারিত্রিক গুণাবলীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় দেশপ্রেমিক হওয়ার বিষয়টাকে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এরা আরও বড়ো অবদান রাখুক বৃহৎ পরিসরে এরকম যদি চিন্তাভাবনা সরকারের থাকে রাষ্ট্রের থাকে তাহলে রাষ্ট্রকেই এই দায়িত্ব নিতে হবে বেশ একটা প্রশ্নই আসলে তিনি ছুঁড়ে দিয়েছেন যদিও এই মুহূর্তে যেটা অবস্থা আসলে যতটুকু বোঝা যাচ্ছে শিক্ষকতার কথা ওই ছাত্রীটি বলেছেন পাশাপাশি আরবি ভাষা শেখার কিছু কাজের সুযোগ বোধহয় বাংলাদেশে যথেষ্ট পরিমাণে নেই কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু তারা অনেকে যাচ্ছেন এবং সেখানে কাজের একটা সুযোগ তৈরি হচ্ছে তাদের কিন্তু যেহেতু মাদ্রাসা শিখে আরবিটাই প্রধান ভাষা এবং একটা দ্বিতীয় ভাষা শেখার তো একটা ভীষণ গুরুত্ব আছে আমরা অনেকে চেষ্টা করি আর একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার সেইটা দিয়ে আসলে কেন বাংলাদেশের সেরকম কর্মসংস্থান হচ্ছে না সেটা তো আসলে একটা বিরাট প্রশ্ন যে কেন হচ্ছে না এই যে শিক্ষার্থীগুলো তাদের জীবনের একটা বড় একটা সময় আরবি শিক্ষার মধ্যে দিয়ে আছে আমি হয়তোবা এটা আমার জানা সীমাবদ্ধতা হতে পারে মাদ্রাসা থেকে যারা পাস করে বেরিয়ে আসছেন তারা কি আসলে যেটা আমরা ডে টু ডে লাইফে বা আমাদের কর্মসংস্থানের জন্য যে স্কিলগুলো থাকা প্রয়োজন ভাষার যে দক্ষতাগুলো থাকা প্রয়োজন রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং এবং ওভারঅল একটা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন যে স্কিল বুঝতে পারার ক্ষমতা পার্টিসিপেট করতে পারার ক্ষমতা সেটা কি আসলে আমরা করতে পেরেছি না কারণ হচ্ছে যে তাদের ক্লাস সেভেন পর্যন্ত আসলে আরবির পাশাপাশি অন্যগুলো পড়ানো হয় তারপর কিন্তু আর বাংলা অঙ্ক এগুলো আসলে তখন আর থাকে না তাদের সেটাও আসলে সব ক্ষেত্রে হয় কিনা কারণ আলিয়া মাদ্রাসাতে যে কিছুটা কারিকুলাম আমরা দেখেছি যে মূলধারার সাথে বাংলা ইংরেজি কিছুটা হলে সংগতি রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু কাউমি মাদ্রাসা এবং আরও বিভিন্ন ধারার যে মাদ্রাসাগুলো আছে সেটা কিন্তু তারা তাদের নিজস্ব কারিকুলাম অনুযায়ী তারা দীর্ঘদিন পর্যন্ত এটা নিয়ে একটা ইয়ে ছিল পরে সরকার তাদের সেটি মেনেও নিয়েছে কিন্তু আমি যদি একটু ওভারঅল আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই নিশা সুলতানা কি মনে হয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা সবসময় একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা মধ্য দিয়ে যাচ্ছে এবং সম্প্রতি আপনারা জানেন যে নতুন কারিকুলাম এসেছে এবং তার আগে আমরা দেখেছি যে সৃজনশীল পদ্ধতি নিয়ে কি পরিমাণ আহ একটা

পরীক্ষা নিরীক্ষা গুলো এবং এটা আসলে শিক্ষার্থীদের জন্য সবসময় আহ হয়তোবা তাদের জন্য অনুকূল হচ্ছে না তারাও এক ধরনের পরীক্ষা নিরীক্ষার শিকার হচ্ছে আহ এবং একটা সমস্যা তৈরি করছে আসলে এবং খুব দ্রুত আসলে এখান থেকে বের হয়ে আসাটা দরকার বাংলাদেশের সার্বিক শিক্ষা ব্যবস্থাকে জন্য